অ্যাডোব ইলাস্ট্রেটরে ভেক্টরে কাজ করতে হলে অবশ্যই আপনার এখানে যে শেপ টুলগুলো রয়েছে, বিশেষ করে রেক্ট্যাঙ্গুলার টুল, রাউন্ডের রেক্ট্যাঙ্গুলার এবং ইলিপস, পলিগন, স্টার, এগুলোর ব্যবহার করতে হবে এবং সবাই কম বেশি জানেন যারা অ্যাডোব ফটোশপ ব্যবহার করে থাকেন। এখানে নর্মালি রেক্ট্যাঙ্গুলার মাধ্যমে আপনি একটি রেক্ট্যাঙ্গুলার শেপ তৈরি করতে পারেন এবং যদি এটি শিফট চেপে আপনি তৈরি করেন তাহলে অ্যাসপেক্ট রেশিও সমান হবে, বড় এবং ছোট হবে। যদি আপনি অল্টার চেপে ধরেন তাহলে এখান থেকে সেন্টার পয়েন্ট থেকে আপনার বড় ছোট অনুপাতে আপনি তৈরি করতে পারেন এবং অল্টার শিফট চেপে আপনি সমানভাবে অ্যাসপেক্ট রেশিও বজিয়ে সেন্টার থেকে বড় ছোট করতে পারেন। নর্মালি ফ্রি হ্যান্ডে আপনি যে কোনো ধরনের শেপ এভাবে অঙ্কন করতে পারেন। অনেকে হয়তো অনেক টাইটেলের ক্ষেত্রে এভাবে তৈরি করে থাকেন, আবার অনেকে এভাবে ক্লিক করে আপনি ওয়াইড 400 এবং হাইট আপনার 100 দিয়ে আপনি একটি হেডার তৈরি করতে পারেন। এবং নো ম্যাটার যে আপনি এটি কোথায় রেখেছেন, কীভাবে রেখেছেন, জাস্ট আপনি অবজেক্টকে তৈরি করলেন এবং এটিকে আপনি একটি আর্টওয়ার্ক হিসেবে এক্সপোর্ট করতে পারবেন। বক্স যদি স্কোয়ার করতে হয় তাহলে অবশ্যই ওয়াইড এবং হাইট সেম রাখতে হবে। সেজন্য ক্লিক করার পর যেমন 200x200 আপনি টাইপ করলে দেখবেন এটি টোটালি স্কোয়ার হবে। কেন স্কোয়ার হবে? এটি হাইট এবং ওয়াইড সমান। যখন আপনি এটিকে পরিবর্তন করবেন এবং পরিবর্তন করার পর তখন দেখবেন যে এটির ওয়াইড এবং হাইট চেঞ্জ হবে। তৈরি করার পর যদি আপনি এটির ওয়াইড হাইট পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে আপনি এটি যখন সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর আপনি হয়তো ওয়াইড হাইটের একটি পরিমাপ এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ওয়াইড 200 ডিফল্ট এবং হাইট বাড়তে 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 যখন আমি এটিকে দেখবো যে না এখন আমার 200তে পরিণত হয়েছে তখন আপনি এটিকে জাস্ট টেনে ছেড়ে দিলে এটি 200 থাকবে। তো এভাবে কাজ করা অনেক ডিফিকাল্ট। যদি আপনার কখনো দরকার হয় 300x200 তখন জাস্ট ক্লিক করবেন ওয়াইড 300 এবং হাইট 200, খুব সহজে আপনি এটিকে তৈরি করতে পারবেন। যাই হোক, এটির বাইরে আমরা তেমন কিছু এখানে দরকার নেই। এটি এম কি প্রেস করে আপনি শর্টকাট নিতে পারেন। এম কি প্রেস করার সাথে সাথে আপনি দেখবেন যে আপনার এই রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট হবে। এরপর রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল, যখন আপনি রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল ব্যবহার করবেন তখন নর্মালি একটি রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল ব্যবহার দেখতে পাবেন। রাউন্ডেড বলতে আমার চারপাশে এই রাউন্ডেড এরিয়াটি আপনি দেখতে পাবেন। তো রাউন্ডেড বলতে আপনার এখানে যে কার্ভটি রয়েছে এটি রাউন্ডেড হবে, জাস্ট সিম্পল একটি বক্স, কিন্তু বক্সের চারপাশে এটি কার্ভ করা এবং এটি আপনার যেটিকে বলে বেজি হ্যান্ডেলের মাধ্যমে আমার যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে সেটি রাউন্ডেডভাবে একটি সিম্পল বক্সের উপর জাস্ট একটি কার্ভিং পয়েন্ট। তো আমি জাস্ট ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কর্নার রেডিয়াস ভ্যালু এখানে 12। আমরা যদি এখানে 50 সিলেক্ট করি তখন ছোট একটি, যখন আর্টওয়ার্কের কাজ করবেন তখন এটি পুরোপুরি একটি যেটিকে শেপ বলতে পারি বা এটিকে বলতে পারি যে পুরোপুরি একটি ইলিপসের মতো এল প্রেস করে আপনি ইলিপস টুলে যেতে পারেন নেক্সটে। তবে ছোট অবজেক্ট হলে 17x17 অথবা 10x10 সামথিং হলে, তখন 50 পিক্সেল থেকে কম হলে এটি অবশ্যই দেখতে দেখা যাবে টোটালি একটি যেটিকে বলে সার্কেল। তো আপনি এই সার্কেলটি যখন আপনি আরও বড় করবেন আস্তে আস্তে তখন দেখতে পাবেন যে আপনার 50 রেডিয়াস, যে রেডিয়াসটি আপনি দিয়েছিলেন সেটি আপনি এখানে খেয়াল করতে পারছেন যে 50 রেডিয়াসটি এখন দেখা যাচ্ছে। তো আপনি এখান থেকে জাস্ট ক্লিক করার পর এটিকে জাস্ট 10 সিলেক্ট করতে পারেন এবং 10 সিলেক্ট করার পর আপনি এখন তৈরি করবেন, এখন অবশ্যই ছোট ধরনের কোনো অবজেক্ট ক্রিয়েট করলে আপনি দেখতে পাবেন। তবে অনেক ছোটোর ক্ষেত্রে আপনার রেডিয়াস এখানে কমিয়ে দিতে হবে, যেমন 2 অথবা 4। 4 দেওয়ার পর যখন আপনি ছোট ধরনের অবজেক্ট তৈরি করবেন তখন দেখতে পাবেন যে এর যে অবজেক্টের রাউন্ডেড কর্নারগুলো ম্যাচ করেছে। আপনার বুঝতে হবে যে কতটুকু সাইজের অবজেক্টের সাথে কতটুকু রেডিয়াস ভ্যালু দেওয়া উচিত। তবে আমি এখানে মনে করি যখন আপনি এভাবে ক্রিয়েট করছেন ছোট বড় তখন এখান থেকে আপ এবং ডাউন অ্যারোকির মাধ্যমে আপনি আপনার রেডিয়াস ভ্যালু চেঞ্জ করে নিতে পারেন, এটি মনে হয় সব থেকে বেটার। এবং আপনি যদি আপনার স্কোয়ার দরকার হয় সম্পূর্ণ আপনি ডাউন অ্যারোকি চেপে স্কোয়ার করতে পারেন। আবার এখানে একটা জিনিস মজার রয়েছে, আপনি রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার দিয়ে আপনি দুটি করতে পারেন, স্কোয়ারও করতে পারেন, রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার কাজও করতে পারেন। সুতরাং এটা যদি ব্যবহার করেন তখন আর স্কোয়ারের আর আপনার কোনো সমস্যা নেই। আপনি যে কোনো সময় আপনি রেক্ট্যাঙ্গুলার ইউজ করে আপনি স্কোয়ার নর্মালি, যেটি আপনি রাউন্ডেড নয়, করতে পারেন, অথবা যখন রাউন্ডেড দরকার হবে তখন এভাবে আপনি আপ ডাউন রেডিয়াস ভ্যালু দিয়ে আপনি আপনার কর্নারকে রাউন্ডেড করতে পারেন। অনেক সময় দুই ধরনের বাটন আমরা দেখে থাকি ওয়েবের ক্ষেত্রে, এক ধরনের হচ্ছে
যেটি আমাদের রেডিয়াস বলুক আর 20 অথবা 10 বা 15 সামথিং দেওয়া, যেটি এরকম ধরনের রেডিয়াস ভ্যালুর মাধ্যমে একটি বাটন আপনি তৈরি করতে পারেন। অপরটি হচ্ছে আপনি যখন ক্রিয়েট করবেন তখন আপনার রেডিয়াস ভ্যালু কমিয়ে দিয়ে জাস্ট স্কোয়ার করে দেখবেন যে দুটি বাটন ঠিক দুটি স্টাইলে কিভাবে অ্যাপ্লাই দিলে আপনার ওয়েব ডিজাইন বা বাটনের যে স্টাইলটি সুন্দরভাবে ম্যাচ করানো যায় সেটি নিয়ে আপনি এখানে জাস্ট মডিফাই করতে পারবেন আপ এবং ডাউন অ্যারো কি। মনে রাখবেন আপনি এখানে যতগুলা অবজেক্ট ক্রিয়েট করার দরকার সবগুলো যদি শিফট চেপে করেন তাহলে সেম অ্যাসপেক্ট রেশিওতে করতে পারেন, তবে যখন বাটন তৈরি করবেন তখন অনেক সময় স্পেশালি কোনো ভ্যালু দিতে পারেন, যেমন ওয়াইড ভ্যালু 200 এবং এখানে হাইটের ক্ষেত্রে আপনি এখানে হয়তো 25 এবং ওকে প্রেস করার পর দেখবেন যে কত কত সাইজ আসে। তারপর আপনি এখান থেকে যে কোনো একটি কর্নার সিলেক্ট করে এভাবে ছোটো বড় করে আপনি আপনার বাটনের সাইজ পরিবর্তন করতে পারেন। তো ধন্যবাদ, আমরা দেখলাম যে কিভাবে সিম্পল একটি শেপ তৈরি করা যায় এবং কতভাবে আমাদের শেপকে মডিফাই করা যায়।